বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা স্বাধীনতত্ত্বর বাংলাদেশে যিনি সংসদ সদস্য ছিলেন স্বাধীনতত্ত্বর বাংলাদেশে একেবারে স্বাধীনতার অব্যবহিত পর থেকেই বলা যেতে পারে কিংবা পঁচাত্তরের সময় থেকে যিনি গণতন্ত্রের ব্যাপারে বা গণতন্ত্রকে অন্য খাতে নিয়ে যাবার বিরুদ্ধে সবসময় সোচ্চার আজ অবধি লিখে এবং কথা বলে নূরে আলম সিদ্দিকী ইতিহাস অনেক বর্ণাঢ্য আমি সেই সব পরিচয়ের মধ্যে আজকে নাই বা গেলাম সবাই এক নামে পেরে চেনেন অনল বসী বক্তা মিস্টার নূরে আলম সিদ্দিকী আমার আজকের অতিথি স্বাগত আপনাকে স্টুডিওতে ধন্যবাদ আলোচনাটা শুরু করতে চাই আপনার সঙ্গে এই বিষয় নিয়ে যে আপনি জানেন যে সামনে নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি সরকার তার চোট বা মিত্রদের পরিধি বিস্তৃত করবার চেষ্টা করছে বিরোধীরাও চেষ্টা করছে এবং এর মধ্যেই একটি সরকার বিরোধী ঐক্য প্রক্রিয়া বা বলা যেতে পারে একটি ভালো নির্বাচনের দাবিতে একটি ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বে আছেন ডক্টর কামাল হোসেন তিনি যুক্ত হয়েছেন যুক্তফ্রন্টের সঙ্গে যুক্তফ্রন্টে আছেন বিকল্পধারা নাগরিক ঐক্য এবং জিএসটি জাতীয় সমাজতান্ত্রিক দলের একটি অংশ সো আপনি কতটা আশাবাদী এই ঐক্য প্রক্রিয়া এবং তারা বলছেন যে অনেকে আশা করছেন বা এরকম একটা কথাও শোনা যাচ্ছে যে তারা বিএনপির সঙ্গে বা বিএনপির যারা মিত্র আছেন কিছু কেটে ছেটে তাদের সঙ্গে একটা বৃহত্তর ঐক্য সরকার বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলবেন আপনি কতটা আশাবাদী দেশ আজকে যেভাবে এক নয়ন্ত্রিক ধারায় চলছে তার সেই আবর্ত থেকে বেরিয়ে আসার জন্য যে কোনো উদ্যোগকে গণতন্ত্রের একজন অনুশীলনকারী হিসাবে আমার নৈতিক দায়িত্ব কিন্তু আপনি যখন বলছেন আমি জাস্ট এক লাইনে ইন্টারাপ্ট করি যে একনায়কতন্ত্র বলছেন আপনি যারা দেশ পরিচালনা করছে তাদেরকে তার বিপরীতে যাদেরকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবেন তাদের ইতিহাসও তো কম বেশি মানুষের জানা আমি এবং কেউই অচেনা নন জি সেটাতেই আসছিলাম যে আমার নৈতিক দায়িত্ব আমার মননশীলতা আমার চিন্তা চেতনা আমার হৃদয়ের নিভৃত কন্তরে যে বিনার সুর বেজে উঠে সেটা বিশ্বাস করেন জ্ঞান হওয়ার পর থেকে গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য ছাত্র অবস্থাতেই আপনি জানেন যারা গণতন্ত্র চাইত না যারা বিপ্লব চাইত যারা সশস্ত্র সংগ্রাম চাইত যারা মনে করতো সত্তরের নির্বাচনের কোনোই প্রয়োজন নয় একটা নিষ্প্রয়োজন নিরর্থক এবং নিষ্ফল প্রচেষ্টায় আমরা ব্যাপৃত রয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে কখনো আমি ছোট ধারায় পাও তুলে নৌকায় চড়তে পারি নাই গুণ টেনেছি গুণ টানতে টানতে আমার মেরুদণ্ড ব্যাখ্যা হয়ে গেছে তবু এই যে প্রক্রিয়াটা চলছে এই যে একটা ঐক্য প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে এটাকে আমি ওইভাবে স্বাগত জানাতে পারছি না এই কারণেই যে আমার ভয় এই ঐক্য প্রক্রিয়া নির্মম নিষ্ঠুর এবং সম্ভাব্য ব্যর্থতা শেখ হাসিনাকে না আরও দুর্দমনীয় করে তুলবে আরও বেশি স্বেচ্ছাচারী করে তুলবে শেখ হাসিনাকে আরও বেশি এই ধারণায় উপনীত করে যে তিনিই প্রথম তিনিই শেষ তার বিরুদ্ধে লড়ে তার বিরুদ্ধে কোনো জোট গঠন করে তার বিরুদ্ধে কোনো প্রচেষ্টা শুরু করবে কেউ এদেশে বিজয়ী হবে না এইরকম একটা চিন্তা চেতনা বাম রাজনীতি তো তিনি এমনি এমনি মনে করছেন না বা যদি মনে করে থাকেন বাস্তবতা তো তাই বাম রাজনীতিকরা সবসময় তার কানে যে মন্ত্রণা দিচ্ছেন যেভাবে তাকে পরিচালিত করার চেষ্টা করছেন যেভাবে তাকে দেশ পরিচালনায় উদ্বুদ্ধ করছেন উৎসাহিত করছেন উচ্ছ্বসিত করছেন সেটা আপনি যেটা বললেন তিনি ইতিমধ্যেই সেটি ভাবতে শুরু করেছেন সেই থেকে আমার একটা আশঙ্কা হয়
সেই থেকে না আমি আমি মানে তিনি ভাবছেন কিনা আমি জানি না, আমি বলছি যে বাস্তবতাটা তো তাই যে বাস্তবতা তাই এবং যেটা বাস্তব শাসন ক্ষমতায় যারা আছেন সেটা তারা ওইভাবে ভাবতে ভালোবাসেন। আর এখানে তো আপনি বলছেন, আমি বলছি, দেশবাসী জানে বাস্তবতাটাই তাই, শেখাতে নাই শুরু শেখাতে নাই শেষ। তা সেই জায়গাটার মধ্যে আমার আশঙ্কা যে এই চিন্তাটা ক্রমেই প্রশমিত হতে হতে, ক্রমেই বর্ধিত হতে হতে, ক্রমেই রূপ নিতে নিতে এক পর্যায়ে না আবার সেই বাকশাবের রূপ পরিগ্রহণ করে। না কিন্তু সেখানে এই চোটকে আপনি কিভাবে দেখাচ্ছেন যে এই জোটের কারণে? আমি আমি আসছি এই জোটের কারণে। এই জোটের কারণ যারা এই জোটভুক্ত হয়েছেন তাদের মোটামুটি সবাইকে আমরা চিনি। তারা এই দেশের রাজনৈতিক অঙ্গনে আমি নাম ধরে কারো বিরুদ্ধচারণ করে নিন্দা করতে চাই না, কিন্তু এদের মধ্যে যারা সবচাইতে প্রথিতযশা তাদের একটি জিনিসের প্রচণ্ড অভাব, সেটা হচ্ছে অন্যকে অবস্থান দেওয়া, ছাড় দেওয়া আর সাহস, রাজনীতিতে যেটা অনিবার্য সত্য। এর মধ্যে একজন আছেন, তিনি খুবই বিদ্বান, খুবই দৃশ্যমান, খুবই একটা বড় ব্যক্তিত্ব। তিনি শাসনতন্ত্রের অন্যতম প্রণেতা, এটাও কোনো সন্দেহ নাই। কিন্তু আমি তো বলছি, কী সামরিক কী বেসামরিক, কোনো গোয়েন্দা সংস্থার থেকে তার কাছে যদি একটা ফোন যায় যে স্যার আমাদের কাছে তো এখন নিশ্চিত নির্দেশনা এসছে, আমাদের তো একটা ব্যবস্থা নিতে হয়, পরের দিন টিকিট কেটে উনি আকাশে উড়ে বাংলাদেশের সীমানা পেরিয়ে অন্য জায়গায় অবস্থান। কিন্তু উনি তো স্বাধীন বাংলাদেশে কারাবরণ করেছেন, হোসেন মোহাম্মদের সাথে সময় করেছেন। কতদিন মানে সেই হিসাবটা আমি বলতে পারবো না, বাট উনি গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, সেটি আমি আমি এটা আমি এটা জানি না। কারাবরণ করার জন্য যে নৈতিক মননশীলতা, যে চিন্তা শক্তি, যে সাহস, যে মনোবল, যে প্রকাশভঙ্গি, সেটা তার মধ্যে দেখা যায় নাই। বরং আন্দোলন একটু অঙ্কুরিত হয়েছে এই সময় বিদেশের মামলা পরিচালনা করার অজুহাতে তিনি দেশের মাটি ছেড়ে দিয়েছেন। যাই হোক, আপনি যদি বদরুদ্দোজা চৌধুরী সাহেবের বলেন, তাকে কিন্তু এবারের জোটেও খুব সিরিয়াস মনে হচ্ছে না। কীরকম যেন একটা গা ছাড়া ভাব, আছি আছি নাই নাই, এই রকমের একটা পারিপার্শ্বিকতার মধ্যে তিনি এই জোটে গাছ ছাড়ে বেঁধেছেন। আর জাতীয় সমাজতান্ত্রিক দল বা অন্য অন্য দল যদি বলেন, অন্য তার দুটো দল, নাগরিক ঐক্য আর জাতীয় সমাজ, হ্যাঁ, এদারা বাগম্বর, বাক সর্বস্ব। সারা বাংলাদেশে এই এই সব দলের সমস্ত ভোট বিবাহে একটি সাংসদ পাস করার মতো ভোট তাদের নাই। আমার মনে হয় ডক্টর কামা হোসেন নিয়ে নিজেরও নাই। বদরুদ্দোজা চৌধুরী প্রাক্তন রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সাংসদ নির্বাচন করতে গিয়ে তার নিজের নির্বাচনী এলাকায় জামানত হারিয়েছেন। তা এটা তো রাজনীতির বেসিস হতে পারে না, এটা তো রাজনৈতিক ভিত্তিমূল হতে পারে না। এবং এখানে কতগুলো প্রসঙ্গ এসছে যে ওনারা বিএনপির সঙ্গে, কারণ ঐক্যটা তো সরকারের বিরুদ্ধে, বড় ঐক্য করতে হলে বিএনপিকে যেখানে মানে প্রয়োজন হবে এবং বিএনপি একটি ঐক্য প্রসারিত করতে চায়, সেখানে বিকল্প ধারা অর্থাৎ প্রফেসর বি চৌধুরী তাদের প্রস্তাব হচ্ছে যে দেশ দেশ আসন ভাগ করতে হবে। আর ডক্টর কামাল হোসেন বলেছেন জামাতকে ছাড়তে হবে, মাহমুদুর রহমান মান্নারা বলেছেন যে দু বছর তাদেরকে, তিন বছর বিএনপি দেশ শাসন করবে। শুনেন, এই আমি আমি আপনার একটা কথা বলতে যাচ্ছি যে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে জামাতের আমিও বিরোধিতা করি,
স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে জামাতকে আমিও ঘৃণা করি, স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে তাদের প্রথম শ্রেণীর নেতারা প্রায় আজ সকলেই ফাঁসির কাস্টে ঝুবে গেছে, তাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে, দু একজনের বিচার চলছে, কিন্তু এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তাদের যে একটা কনস্টিটুয়েন্সিতে ভোট আছে, এদের জোটের অনেকে সারা বাংলাদেশে সে ভোট নাই, এই বাস্তবতাটাকে আপনি অস্বীকার করবেন কী করে? আর যারা বলছেন যে জামাত থাকলে বিএনপির সঙ্গেও তারা ঐক্য করবেন না, তারা ভুলে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এত আহম্মক নয় যে কতকগুলো জিরোর জন্য তিনি একটা পজিটিভ শক্তিকে বাদ দেবেন। এমন না যে এইবারই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনেই নতুন করে জামাতকে তিনি সঙ্গে নেওয়ার চেষ্টা করছেন, এই নির্বাচনেই জামাত তার নির্বাচনী রথে চড়ে বসেছে। জামাত তো বিএনপির সঙ্গে মন্ত্রিত্বও করেছে, জামাত তো বিএনপির সঙ্গে অনেকগুলো নির্বাচন করেছে, শুধু বেগম খালেদা জিয়া নয়, আমাকে শেষ করতে দেন, বিএনপির সকল শীর্ষ নেতাই জানেন যে জামাতের শক্তি ভোটের পোস্টে, নির্বাচনের পোস্টে, ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসার পোস্টে তাদের শক্তি কতখানি প্রকট। আপনার কাছে যারা আপনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে জানতে চাই, এবং আপনি তো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধে যোদ্ধাদের টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সেই বক্তৃতা এখনও অনেকের কাছে কানে ভাসে আমি বলতে শুনেছি, জামাত বিএনপির জন্য অ্যাসেট না লায়াবিলিটিস? বিএনপির জন্য অ্যাসেট, লাইফ সেভিং ড্রাগ। কিন্তু জামাত যদি বিএনপিকে সার্বিক অর্থে পরিহার করে, বিএনপির বহু নেতা বিএনপির থেকে সরে যাবেন, কারণ তারা বুঝবেন, তারা অনুধাবন করবেন, তারা উপলব্ধি করবেন যে বিএনপির মনোনয়নে তারা ওই কাগজি বাগড়া নির্বাচনী আবাকাত থেকে বৈতরণী পার করে নিয়ে আসতে পারবেন না। কিন্তু মিস্টার সিদ্দিকী, এটি কি আপনার কাছে মনে হয় না যে আপনি সরকারের কিছুটা সমালোচনা দিয়ে শুরু করেছেন, হয়তো সামনেও সমালোচনা আপনি করবেন বরাবর যেমনটা করেন, বলেন এবং লেখেন, সরকারের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে, যারা সরকারের নানা দিকের ত্রুটি বিচ্যুতি সমালোচনা করেন, তারা যদি এই আওয়ামী লীগ বা তার মিত্রদের বাইরে অন্য কোনো শক্তিকে সমর্থন দিতে চায়, সেখানে একটা বড় বাধা হিসেবে কাজ করে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে জামাত। দেশে প্রায় 4 কোটি তরুণ ভোটার আছে, প্রথম ভোট দিবে, তারা যখন ভোট দিতে যাবে তাদের মধ্যে অনেকেই হয়তো মুক্তিযুদ্ধ, কারণ গত কয়েক বছর মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা অনেক সামনে এসেছে, তারা যখন বিবেচনা করবে যে স্বাধীনতা বিরোধীদের আমরা কীভাবে ভোট দেবো, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচারকালে মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে এসছে, সবার সামনে এসছে এবং ইতিহাসটা এখন তরুণরা জানে, সেটি কি বিএনপির জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে না আপনার কাছে মনে হয় না? এটা একটা সম্ভাবনা অবশ্যই আছে। এই নতুন প্রজন্মের সকলেই যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদেরকে তারা যে সত্যিকার অর্থে সর্বান্তকরণে ঘৃণা করে বা এড়িয়ে যেতে চেষ্টা করে, বা নাকি তারা মনে করে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তারা তো এখন নেই, তাদের ফাঁসি হয়েছে, শাস্তি হয়েছে, পরপারে চলে গেছেন, এরা তো ওই পাপ থেকে, এই জামাত সেই জামাত, হ্যাঁ ওই পাপ ওই অপরাধে এরা অপরাধী নয়, এটা যে তারা কি ভাবছে কি করবে এটা নিশ্চিত করে বলার কোনো অবস্থা নয়। বাট আপনি মনে করেন বিএনপির জন্য জামাত এখন অ্যাসেট এবং এই এই ঐক্য ভাঙবে না? না না, বিএনপি জামাতকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বা অন্য কারোর শর্ত আরোপের কারণে জামাতকে ছেড়ে দেবে। জামাত আর বিএনপির মধ্যে যদি সরাসরি কোনো সংঘাত হয় সেটার সম্ভাবনা খুবই কম। জামাতকে, জামাত ও বিএনপিকে ধরে রাখতে চাই, এই বাকিদের কারণে জামাতকে বিএনপি ছাড়বে এটা এটা কোনো আমি শতভাগ নিশ্চিত এটা সম্ভব না। আমি আরেকটা জিনিস জানতে চাই, আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে,
বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত বড় প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়, শত ত্রুটি বিচ্যুতি আলোচনা সমালোচনা সত্ত্বেও হোসেন মোহাম্মদ এরশাদকে এবং তার জাতীয় পার্টিকে, এবং তারা অনেকটা পেন্ডুলামের মতো এদিক ওদিক করতে থাকেন এবং একটা সময় গিয়ে তারা যেদিকে অবস্থান নেন এখন পর্যন্ত সেই দিকটা ভারী হয়ে ওঠে, পাল্লাটা সেই দিকে ভারী ওঠে। হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল এবার কী করবে বলে আপনার ধারণা? এবং আমরা একটু ইন্টারেস্টিংলি বলি, আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলছিলেন, তাকেও আমি এই এই অনুষ্ঠানে ইন্টারভিউ করেছি। উনি বরাবরই কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ, যেমন উনি জামাতের বিরুদ্ধে তেমন কিন্তু এরশাদের বিরুদ্ধে একটা অবস্থান ছিল। এবারেই আমি লক্ষ্য করলাম যে উনি খানিকটা সফট হয়েছেন, যে হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়েও ঐক্য হতে পারে তিনি মনে করেন বর্তমান সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারও তো হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে ঐক্য করেই আছে, এখনো এক ধরনের ঐক্যতা আছে, ঐক্যতা আছে এবং নির্বাচনও করেছেন, সামনেও করতে প্রস্তুত, দরকার হলে পারেন, এটা সম্ভাবনাই প্রকট। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, এই প্রশ্নে আমি যেমন হোসেন মোহাম্মদ এরশাদের সময় আসাম আব্দুর রব যখন বিরোধী দলের নেতা সিদ্ধান্ত হলো, ওনাকে ঘোষণা দেওয়া হলো 1988 সালে, হ্যাঁ তখন আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, গৃহপালিত বিরোধী দলের নেতা, আমি আর আব্দুল কুদ্দুস মাখুনাটাকে একটা বিবৃতি দিয়েছিলাম। তো এখন এই গৃহপালিত বিরোধী দলের নেতা বহুল প্রচলিত একটা শব্দ, কিছুদিন আগেই হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন আমি গৃহপালিত বিরোধী দলের নেতা হতে চাই না। নির্বাচনের আর কয়েক মাস বাকি, আমি তাকে জিজ্ঞেস করি আপনার কথা আর কাজে এত গর্বিত কেন? আপনি বিশ্বাস করেন জিজুর, আমি ওনার দল জীবনে করিও নাই, ভবিষ্যতেও করবো না, কিন্তু একটা সম্ভাবনা ওনার ছিল, উনি যদি এই মানে গায়ের জামা বদলানোর মতো স্ত্রী বদলানোর এই অভ্যেসটা পরিত্যাগ করতে পারতেন, উনি যদি তার আসক্তিটাকে রাজনীতির ঊর্ধ্বে একটা স্থান না দিতেন, তাহলে এমন মোটামুটি আমার জানা আমার এলাকা সব কনস্টিটিউয়েন্সিতেই 10-20 হাজার ভোট এখনও হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আছে, তার আছে, কিন্তু তিনি এবং তার কিছু নির্দিষ্ট আসন কনস্টিটিউয়েন্সিও আছে, কনস্টিটিউয়েন্সি সারা দেশে যেমন ভোট আছে কিছু কনস্টিটিউয়েন্স আছে, এবং যে কারণে কেউ কেউ মনে করেন যে তিনি যদি সরকার সরকারের এই জোটের বাইরে বিরোধী পক্ষে অবস্থান নেন, তাহলে ওই যে আপনি যাদের কথা আলোচনা করলেন তারা বাদ দিয়ে যদি বিএনপি, তিনি এবং আরও দু একজন যদি ঐক্যবদ্ধ হয়, সেটি অনেক বড় অনেক হ্যাবক তৈরি করতে পারে। না, এখানে আপনি আবারও বলতেছেন, বিএনপি সম্বন্ধে আমার একদম নিশ্চিত ভবিষ্যৎবাণী, এটা একদম দ্বীপ্রহরের সূর্যরশ্মির মতো নিষ্কলুষ এবং বাস্তব, যে বিএনপি কখনোই জামাতকে বাদ দিয়ে নির্বাচনের কথা চিন্তা করে না, এ সিদ্ধান্তে তারা যাবে না। এরশাদ সাহেব যদি জামাতকে দিয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়, তাহলে এবং নির্বাচন কোনো কারণে দৈব কারণেও যদি নিরপেক্ষ হয়, প্রভাব বিমুক্ত হয়, তাহলে প্রশাসনিক প্রভাব বিমুক্ত যদি হয়, তাহলে সরকার সরকারে থাকতেও না পারে, সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকতেও না পারে। আমাদের দেশে নির্বাচন, আমি আপনাকে একদম খোলা দাদা, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব সংকোচ ঢাক ঢাক গুড় গুড় ডা করে স্পষ্ট ভাষায় বলতে পারি, নির্বাচন অর্ধেকটা সংগঠিত করেন প্রশাসন, ভোটের কারচুপিদের অর্ধেক অংশীদারও তারা, মানে নির্বাচনে প্রশাসনকে বাদ দিয়ে কারচুপি করা অথবা নিরঙ্কুশ বিজয় নিয়ে বেরিয়ে আসা আজকে একটা অসম্ভব এবং অবাস্তব বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাকে একটু শেষ করতে দেন, কিছু না, 2-3 দিন আগে যদি এসপি ডিটারমিন্ড হন, যদি থানার যিনি প্রধান যাকে অফিসার ইন চার্জ বাবা হয়, ওসি বাবা হয়, তিনি যদি ডিটারমিন্ড হন, এখন অনেকেই শুনছি বঙ্গবন্ধুর
কোট গায়ে দিয়ে পাঞ্জাবি পরে পায়জামা পরে বক্তৃতা করছেন, জয়ভাগ বাঁধাচ্ছেন বঙ্গবন্ধুর উপরে শুধু নয় বাংলাদেশের উপরেই তিনি তারা নানা রকমের ভাষণ দিচ্ছেন। তারা যদি এই চিন্তা চেতনায় অটুট থেকে আগের দিন কি তার আগের দিন কি তার আগের দিন তিন দিন আগের থেকে ওই এলাকায় বিরোধী দলের এক একটা কনস্টিটুয়েন্সিতে 100 করে ভোগ যদি গ্রেপ্তার করে জেবের মধ্যে ঢোকাই দেয় তাহলে ইলেকশনের অর্ধেক ইলেকশন ওইখানে হার নিশ্চিত হয়ে গেল। দু একটা আসন আছে, দু দশটা আসন আছে যে যেখানে মাথায় কাফনের কাপড় বেঁধে সেখানে আবার প্রশাসনও অতখানি শক্ত ভূমিকা নেবে বলে আমার মনে হয় না। জিউ সাহেব, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনিও জানেন আমরাও জানি, তো এখানে অর্ধেক কাজটি করে প্রশাসন, ওই কর্মীদের গ্রেপ্তার করে যদি কারারুদ্ধ করে ভাবা হয় অন্য কর্মীরাও ইয়ানফসি করতে করতে নির্বাচনের মাঠ ছেড়ে দেন। আপনি আপনি কি নির্বাচন দেখছেন? হ্যাঁ, আপনি কি নির্বাচন দেখছেন? মানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে যেটি হওয়ার কথা সেটি দেখছেন কিনা? মানে অনেকের মত সম্ভাবনা শুরু আনা নিশ্চিত কিনা, শতভাগ নিশ্চিত কিনা এটা আপনি প্রশ্ন করছেন? জি দেখছেন। হ্যাঁ, আমি 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 এটা শতভাগ নিশ্চিত নই যে নির্বাচন হবে কিনা নির্ধারিত সময়ে, আদৌ হবে কিনা। কি এমন পরিস্থিতি, কি এমন বাস্তবতা দেখতে পাচ্ছেন আপনি যে কারণে মনে হচ্ছে আপনার কাছে পারে? এখানে এই এই আগামী নির্বাচনটা অনেকাংশে নির্ভর করছে ভারতবর্ষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর, কারণ আওয়ামী লীগ এত বেশি ভারত নির্ভর হয়ে গেছে। ওখানে আপনি তো জানেন এরশাদ সাহেব যাচ্ছেন, আপনি জানেন বিএনপির থেকেও স্বনামে বেনামে প্রকাশ্যে গোপনে বিভিন্ন অজুহাতে দিল্লি যাচ্ছেন, ওয়াশিংটন যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন যদি এরা কোনোরকম লবিস্ট নিয়োগ করছেন, জাতিসংঘে যাচ্ছেন এরা যদি কোনোভাবে আওয়ামী লীগও যাওয়া আসার মধ্যে আছে তা এই মানে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা পুরাপুরি এখন বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতিটা আন্তর্জাতিক বেদিমূলে এমনভাবে ঘুরপাক খাচ্ছে যে ক্ষমতায় অধিষ্ঠিত থেকে শুরু করে ক্ষমতার আশার অভিপ্রায়ে যারা বিভব তারা সকলেই আজকে দিকবিদিক জ্ঞানশূন্যভাবে ছোটাছুটি করছে। ভাইরা, আমরাও তো পাকিস্তান আমলে নির্বাচন করেছি, আমরাও তো ফাতেমা জিন্না যাকে মাদারে মিবাদ বলা হয় তাকে দিয়ে হারিকেন নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে নির্বাচন করেছি, তখন আমি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। ভাই, আমরা চিন্তাও করি নাই, হ্যাঁ আমরা ভাবিও নাই, ভাবার চেষ্টাও করি নাই পার্শ্ববর্তী ভারতবর্ষ এই নির্বাচনে কীভাবে দেখছে বা আমাদেরকে বিন্দুমাত্র সমর্থন দেবে কিনা। আমরা জনগণকে উজ্জীবিত করতে চেষ্টা করেছি, উদ্বেগিত করতে চেষ্টা করেছি, উৎসাহিত করতে চেষ্টা করেছি, অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি, তাদেরই সমর্থনে তাদেরই ভোটে তাদেরকে নির্বাচনে টেনে এনে আমরা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করতে চেয়েছি। এখন এই যে পরদেশী নির্ভরতা রাজনীতিকে এমনভাবে কুলুষিত করেছে, তা আমি এই দেশের একজন নাগরিক হিসাবে এবং নিঃসন্দেহে আমি এদেশের একজন জ্যেষ্ঠ নাগরিক যাকে ইংরেজিতে সিনিয়র সিটিজেন বলা হয়, আমি জ্যেষ্ঠ নাগরিক, তো সেই জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমার চিন্তা চেতনা স্থির প্রত্যয়ে আপনার দর্শক এবং শ্রোতাদেরকে এই নিশ্চয়তা দিতে পারছে না, এতখানি রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আদৌ নির্বাচন হবে কি সেটাই তো বুঝতে চাইছে আপনার কাছে। কেন মনে হচ্ছে যে কি আমরা দেখছি না কোনো আন্দোলন আছে, সংগ্রাম আছে, কিছু হয়তো দাবি আছে, কিন্তু দাবিগুলো সবগুলোই হচ্ছে সংবাদ মাধ্যম কেন্দ্রিক, মানুষ রাস্তায় নেই,
স্থিতিশীল রাজনৈতিক অবস্থার মধ্যে বাংলাদেশ আছে এবং মানুষ যেটি তার ব্যক্তিগত ক্রিয়াকলাপের জন্য সংক্ষেপে একটা শব্দ বলি কবরের নিরবতা বা শ্মশানের নিরবতা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক গমন আছে শ্মশান যেমন ছিমছাম শ্মশান কবরস্থান যেমন ছিমছাম সেই কবরস্থানেই রাত্রিবেলায় আপনি একা যেতে পারবেন না আপনি খুব সাহসী লোক আমি জানি আমি কিন্তু যাই রাতে আপনি যান আমি কিন্তু যেতে যাব একা একদম নিশ্চুপ ওখানে কোনো লোক নাই কেউ ওখানে জিয়ারত করতে যাই না মধ্যরাতেও যাই হ্যাঁ একা সম্পূর্ণ একা কবরস্থান জি হ্যাঁ জি আমি বিস্ময়ভূত হলাম আমি আবার আপনি ছোট ভাই আপনাকে সাবিত করবো একদম ছিমছাম একা নিশুতি রাতে কবরস্থানে যাওয়া এটা সত্যিই খুব সব সাহসের দরকার এবং আরো মানুষ যায় আমি দেখি কিছু ওই আরো মানুষ যায় আরো মানুষ আমি বলছি আমার সঙ্গে না আরো মানুষ কবরস্থানে থাকে আমি সেই বলছি যায় না যে তা না আমি যাই হোক আপনার অত্যন্ত আপন জন বাবা মা এরা থাকা সত্ত্বেও একা একটা নিঝুম কবরস্থানে যাওয়া আলোচনাটা এই জায়গার জন্য নয় আলোচনাটা কবরস্থানে যাওয়ার প্রসঙ্গ না সেটি আলোচনার বিষয় না আমাদের কাছে এসে গেল কিভাবে জানো আমি আপনাকে বলতে চাই আপনি বলছেন দেশে এখন কবরের শান্তি বিরাজ করছে দেশের রাজনীতিতে হ্যাঁ একটা কবরের নির্জনতা নিঝুম না সেটিও যদি হয় কিন্তু আপনি মানে নির্বাচন না হওয়ার তো একটা কারণ থাকবে সেই কারণটা কি কারণ নির্বাচনটা কি কারণে হবে না বলে আপনার মনে হচ্ছে নির্বাচনটা তো পুরোপুরি বাংলাদেশ সরকারের উপর নির্ভর করছে না সেই প্রসঙ্গে কথা সেখানেই ছিলেন আপনি যে ভারতবর্ষের কথা বলছিলেন আপনি ভারতবর্ষে বাংলাদেশের রাজনীতির উপরে এখন একটা বিরাট নিয়ন্ত্রণ নিয়ে বসেছে যেটা স্বাধীনতা উত্তরকালে পূর্বকালেও কোনোদিন এই ধরনের নিয়ন্ত্রণ এই ধরনের প্রভাব এই ধরনের চাপ সৃষ্টি করার মতো অবস্থা ভারতের কখনোই কোনোদিনই ছিল না আর আপনি তো জানেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানবত বিদ্বেষী মুসলমান বিদ্বেষী একজন সাম্প্রদায়িক নেতা গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় নিজে নেতৃত্ব দিয়ে 3,000 মুসলমানকে যিনি হত্যা করেছেন তিনি কখনো বাংলাদেশে একটা নির্ঝঞ্ঝট একটা গণতান্ত্রিক পরিবেশে এক সকল দলের অংশগ্রহণে একটা পলিটিক্যাল স্থায়িত্বের রাজনৈতিক স্থায়িত্বের একটা সরকার সেটা বর্তমান সরকারও হতে পারে বিরোধী দলের জোটবদ্ধ প্রচেষ্টার সরকারও হতে পারে তাহলে কি আমি এটি ধরে নিতে পারি যে আপনি বলতে চাইছেন যে ভারত সরকার বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটি চায় না চাইবে না যেমনটা 2014 তে হয়েছে কংগ্রেসে কংগ্রেস থাকলে আমি এই কথা বলতেন না এখনকার ভারতীয় সরকার আমার আমার প্রশ্ন হচ্ছে যদি নরেন্দ্র মোদী ভারতের জি এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা জি এই দুটি হচ্ছে সাম্প্রদায়িক এবং মুসলিম বিদ্বেষী নেতা এরা কোনো অবস্থাতেই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সর্বদলের অংশগ্রহণের একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হোক এটা চান বলবে আমি বিশ্বাস করি না কিন্তু মিস্টার নুর-এ-আলম সিদ্দিকি আমি একটু আপনার কাছে শুনতে চাইবো যে সরকার তো একটা 5 বছর চলল সরকারকে আপনি অস্থিতিশীল কেন বলছেন বা এরকম সরকারই যদি আমি 14 নির্বাচনের প্রেক্ষিতে বলি সরকার তো স্থিতিশীল বেশ বহাল তবিয়তে শান্তিপূর্ণভাবেই আছে সমস্যাটা কোথায় কিন্তু যে গুমোট পরিবেশ এবং আপনি বলছেন যে তারা একটা ভালো নির্বাচন চাইবে না ভালো নির্বাচন অংশগ্রহণমূলক যদি না চায় অংশগ্রহণমূলক হলো না তাতে কি নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে কি না তা তো নয় একইভাবে তো প্রতিবাদ বাজিমাত করা যায় না 14 নির্বাচনে বিএনপি অংশীদারিত্ব যদি না বর্জন যদি না করতো অংশীদারিত্ব যদি তাদের থাকতো
তাইলে কি জিউ সাহেব আপনাকে আমি পাল্টা প্রশ্ন করতে পারি না যে 153টি আসনে তো শেখ হাসিনা 154 54টি আসনে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নির্বাচিত প্রতিনিধি তার দলে পেত না আর 154টা আসনে যখন নির্বাচিত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তখন সরকারি প্রশাসন এবং আমরা বুঝল যে এটার বিরোধিতা করতে যেহেতু কোনো লাভ নাই অতএব উনি যে কটা ছেড়ে দিছেন ওনার উনি প্রশাসনকে যে ধরনের ইশারা ইঙ্গিত করেছেন সেইভাবেই নির্বাচনের ফলাফল এসছে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনো দিন তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগে ছিল না কোনো দলেরই ছিল না কোনো দলেরই ছিল কোনো দলেরই ছিল না তা সে একবার ছিল ওই 11ই ফেব্রুয়ারি নির্বাচনে একক 15ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ছিল সেটা তো ভেঙে দিতে হলো সেটা হলো সেটা বাট সেটি এভাবে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ছিল না তখন বোধহয় 50 থেকে 60 এর মধ্যে 54 না 55 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা তারপরেও ওটা তো মানে একপক্ষীয় কিন্তু ধরেন যে আপনি সেরকম আমি বলছি না আপনি বলছেন যে 14 পুনরাবৃত্তি একই রকম করা যাবে না 14তে 42টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র 6টি দল অংশ নিয়েছিল এবার যদি সংখ্যাটা গিয়ে 35-এ থাকে যে 35টি দল অংশ নিচ্ছে বিএনপি নিচ্ছে 35 বিএনপি জামাত যদি না হয় এবং প্রতি আসনেই যদি 5-6 জন করে প্রার্থী থাকেন নানান দলের এমনকি আওয়ামী লীগের যদি বিদ্রোহী প্রার্থী থাকেন সব মিলিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে কি হবে বাবা যায় না কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাই জামাত বিএনপি নাই এক একটা আসনে যদি 20 জন করেও প্রার্থী থাকে তাহলেও আমি স্বীকার করব না এটা সর্বদলের অংশগ্রহণের একটা সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিন্তু আওয়ামী লীগ আমাকে সারা রাত ধরে চাপ সৃষ্টি করবে না কিন্তু আওয়ামী লীগ যদি দেখে যে নির্বাচনে বিএনপি নেই তখন তো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদেরও তার আটকে রাখবার চেষ্টা করবে না তারা চাইবে যে এটি দেখানো হোক সবার কাছে সবাই দেখুক যে এটি উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে অসুবিধা সবাই দেখবেও এদেশে বিএনপি জামাত যদি বিরোধী দল হিসাবে নির্বাচনে অংশ না নেয় বা বিএনপি থেকে বেরিয়ে যেও যদি একটা অপভ্রংশ বিএনপির নাম নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এই নির্বাচন সার্বজনীনতার কোনো স্বীকৃতি পাবে আপনার কি মনে হয় এই নির্বাচনে বিএনপি অংশ নেবে সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে বেগম খালেদা জিয়ার এটা উপলব্ধি করা উচিত যে আন্দোলন করার মতো সংগ্রাম করার মতো মিছিল করার মতো অনশন করার মতো স্বেচ্ছা কারাবরণ করার মতো সাংগঠনিক শক্তি বা সংগ্রামী কর্মী শক্তি তার নাই বেগম খালেদা জিয়াকে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে জীবন সাহেব আপনি প্রজ্ঞাশীল মানুষ বেগম খালেদা জিয়া জামিনটা নাকচ করবেন বিশুদ্ধবারে শেখ হাসিনার একটু শখ ছিল ওনাকে একটু জেবে রাখা বিশুদ্ধবারে করবেন শুক্র শনি উনি পর্যবেক্ষণ করবেন দেশ কীভাবে বিস্ফোরিত হয় দেশ কীভাবে গণসমুদ্রে ফেনি উচড়ায় বিশ্ববিহাসের মতো জ্বলে ওঠে কিনা দেশ দাবানলের মতো বিস্ফোরিত হয় কিনা ওরে ভাই একটা কুত্তাও ঘেউ ঘেউ করলো না প্রধানমন্ত্রী তো বলছেন যে চাপ টাপ দেন পরে দেখা যাবে মানে উনি তো চাপ নিতে পছন্দ করছেন তো চাপ তো হচ্ছে না চাপ তো হলো না তো উনি দেখবেন ভারী মজা শুক্র গাব শনি গাব কোনো জায়গার থেকে একটা খণ্ড মিছিল বের হলো না তখন উনি আস্তে আস্তে সব জামিন ক্যান্সেল করতে শুরু করবেন এখন জেবের সাহেবের বাসায় রাখছেন পরবর্তীকালে হয়তো কাশিমপুরে নেবেন বা জিঞ্জিরায় নেবেন এখন তো ওই যে পুরনো কারাগারে তো তার জন্য স্পেশাল ইয়ে করা হয়েছে হ্যাঁ ওই জেবের সাহেবের বাসা পুরনো কারাগারে মানে নাজিমুদ্দিন রোডে যেটা জেবের সাহেবের ব্যাঙ্গল ছিল সেখানে ওনাকে রাখা হয়েছে ওনার এখন বহুদিনের পুরনো সেবিকাকে তার সঙ্গে দেওয়া হয়েছে হ্যাঁ এবং অন্য মামলার আদালতে একটি বসানো হয়েছে অন্য মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জন্য হ্যাঁ সেই মামলার আদালতও ওখানে এখানে আরেকটি কথা শুনুন উনি ওখানে বসে দাম্ভিকতা দেখায় বললেন
যতদিন ইচ্ছা সাজা দেন আমি আদালতে হাজির হব না। উনি দেশের মানুষকে এত আহামকভাবে কেন? আরে সাঁতারের উপরে কোনো পানি আছে জিউ সাহেব? উনি বুঝে গেছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ওনাকে জেলে থাকতে হবে। সে 30 বছরেরই জেল দেখ, আর 100 বছরেরই জেল দেখ, আর 300 বছরের জেল দেখ, কালকে দৈবক্রমে কোনো একটি গণ আন্দোলন সৃষ্টি হবে, শেখ হাসিনা ক্ষমতায় গেবে, 24 বছরের জেল কোথায় কর্পূরের মতো উইবে যাবে তার কোনো খবরই থাকবে না। শেখ হাসিনা ক্ষমতা না থাকলে, না থাকবে তার ক্ষমতা চলে গেবে। হ্যাঁ, আগরতলা ষড়যন্ত্র বাম্বাই বঙ্গবন্ধুকে তো 30 বছর 24 বছরের জেল দেওয়ার জন্য তারা শুরু করে নাই, বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে প্রাণদণ্ড দেওয়ার জন্য, বঙ্গবন্ধু রাজনীতিকে রাজনীতির প্রদীপকে চিরতরে নিভিয়ে দিয়ে অরামাইশা অন্ধকার নামিয়ে আনার জন্য তারা নিয়েছিল। গণ আন্দোলন হবে 68 সালের শেষে 24শে জানুয়ারি। হ্যাঁ, কোথায় গেব সেই মামলা, কোথায় গেব তার ফাইলপত্র? হ্যাঁ, যে জায়গায় এসব ছিল বিস্ফোরিত জনতা, উত্তেজিত জনতা, ধাবাদাউদের মতো জ্বলে ওঠা জনতা, সেই সমস্ত নথিপত্র সেই আদালত পুড়িয়ে দিব, ভস্মীভূত করে দিব। তা খালেদা জিয়া ওই 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 দিদিকেই বসে আছেন। তো আপনার আপনার ধারণা বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, তো বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় নির্বাচনটি কেমন হবে শেষ পর্যন্ত, নির্বাচনের ফলাফল কি হবে? আমি কিন্তু মনে করি জি, যে যে কোনো অবস্থায় জি শেখ হাসিনাও চাইবেন নির্বাচনটাকে এইভাবে করতে কমপক্ষে 100 আসন যেন বিরোধিতা গৃহপালিত বিরোধী দল না, মানে বিএনপি 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 মনে মনে যদি গৃহপালিত বিরোধী দল হওয়ার বাসনা পোষণও করে, তাইও কিন্তু বিএনপিকে মানুষ সত্যিকার বিরোধী দল মনে করবে। এটা হচ্ছে দেশের রাজনৈতিক বর্তমান বাস্তবতা। তা বিএনপিকে 100 আসন দেওয়ার জন্য শেখ হাসিনা মানসিক হিসাবে প্রস্তুত, মানে এটি প্রধানমন্ত্রী দিবেন বা সরকারি সিদ্ধান্ত হবে, মানে সরকারি সেই অর্থে ভোটটা ভোটটা যে অন্তত 100টা আসনে তাদেরকে ওইভাবে বাধা সৃষ্টি করো না। আমি তো আপনাকে বলবাবি এক কথা, শ্রোতারা বিরক্ত হবে, আগের দিন রাত্রে বা 3 দিন আগের রাত্রে বিএনপি সকল কর্মীকে নিয়ে যদি জেলখানায় গ্রেপ্তার করে অবরুদ্ধ করা হয়, তাই ইলেকশন শেষ আবহাওয়া পরিবর্তিত হয়ে যাবে। যাই হোক, 100 আসন দেওয়ার জন্য শেখ হাসিনা মানসিকভাবে প্রস্তুত আছেন, তাতে তার প্রধানমন্ত্রীটাও সুন্দর দেখায়, দেশ বিদেশকেও তিনি দেখাতে পারবেন প্রধান বিরোধী দল অন্তত 100টি আসন নিয়ে তার বিরোধিতা করছে, অন্তত পরের টার্মটা যদি 68-এর মতো হঠাৎ করে বাংলাদেশে একটা গণ আন্দোলন, আইয়ুব খান যখন তার ডিকেড উদযাপন করছেন ঠিক তখনই বাংলাদেশ বিস্ফোরিত হয়ে গেল, এরকম একটা কিছু যদি না হয়ে যায়, তাই তো শোনায় সোহাগা ওনার জন্য। ওনার তো সরকার পরিচালনা করার জন্য 300 আসনের দরকার নাই, 151টি আসন হবেই তো উনি সরকার পরিচালনা করতে পারবেন। নিরাপদ নিরাপদ হওয়ার জন্য 200-র বেশি কেউ লাগে রে ভাই জিবু সাহেব। 200 হলে তো আপনি যা খুশি তাই করতে পারেন। হ্যাঁ, 200 কনস্টিটিউশন নেবেন, রাইট? তা সেই জন্যই উনি মানসিকভাবে খুব উৎসুক যে বিএনপি, সেক্ষেত্রে যে বিএনপি যে নানা রকমের দাবি দিচ্ছে, আপনি কি মনে করেন এই দাবির কোনো কিছু পূরণ ছাড়া বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া মানে তার ফেস সেভিং এর একটা ব্যাপার আছে? আপনি কি মনে করেন এর কোনো দাবি আওয়ামী লীগ মানবে না? আমি জানি না, আপনি জানতে চাইছি, আপনি বুঝতে চাইছি, আমিও জানি না, হয়তো আপনিও জানেন না, কিন্তু আপনার অভিজ্ঞতা অনেক বেশি, সে কারণে আপনি বলতে পারবেন। আমার ধারণা বিএনপিকে ইলেকশনে আনার জন্য আওয়ামী লীগ শেষ পর্যন্ত অনেক কিছু ছাড় দেবে, যেমন বেগম জিয়ার মুক্তি হবে, খুবই সম্ভাবনা আছে, সংসদ ভেঙে যাবে, ছোট্ট একটা ক্যাবিনেট থেকে সংসদ ভাঙবে না এখন তারা বলছেন, কিন্তু রাজনীতির ছাত্র হিসাবে শাসনতান্ত্রিক
বিধি ব্যবস্থা সম্বন্ধে কিছু আকিফাত বলেই আমি মনে করি যে সংসদ ভাঙা উচিত। সংসদ না ভাঙবে একটা কিসের বিপরীতে আর একজন নির্বাচিত হয়ে আসবেন? আসনটি শূন্য না হবে, সংসদ অন্তত নির্বাচনের এক মাস আগে হলেও রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে হবে। এই কারণেই যে শূন্য পদ ছাড়া সেই জায়গায় আরেকটি সাংসদ তো হতে পারে না। জিউ সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি শুনছি, একটা পদ তো শূন্য হতে হবে, সেই শূন্য পদের বিপরীতে আরেকটি লোক নির্বাচিত হয়ে আসবেন। কিন্তু পদই যদি শূন্য না হয় তবে নির্বাচিত হয়ে আসবেন কীভাবে? যাব দেখেন, আমাদের দেশের রাজনীতিতে এত গলম, এত গুদামিল, এত মিথ্যাচার, পৃথিবীর কোথাও এটা আছে বলে আমার মনে হয় না। আসার পরেই কি স্পিকার, কি বিরোধী দলের নেতা, কি সরকারি দলের নেতা, প্রধানমন্ত্রী, সাংসদ, প্রত্যেকেই একটা অঙ্গীকারনামায় সই করেন, সেটা মিথ্যা। আগে ছিল 1 লাখ, এখন বোধহয় বাড়াই করছে 10 লাখ। আরে এখন ইউনিয়ন কাউন্সিলের একটা নির্বাচন একটা সাধারণ মেম্বার 10 লাখ টাকা খরচ করে। একটা সংসদ নির্বাচন করতে গেলে মিনিমাম 2 কোটি টাকা খরচ না করবে নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। না এখন তো অনেকে মনে করেন যে তার ওই নৌকা বা ধানের শীষের টিকিটের পেছনেই অর্থ টর্থ ব্যয় করলেই হবে, তারপরেরটা নিয়েও চিন্তা না করলেও চলবে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। আরে নমিনেশনটা নেওয়ার পরে পাবলিক খুব চালাক হয়ে গেছে, টাকা খরচ না করলে ভোট নাই, টাকা খরচ না করবে ভোট। তার মানে তো যে গণতন্ত্রের যে দুর্বলতা আমরা দেখছি তার জন্য আমরা জনগণ কম দায়ী, মানে আমরা বলছি জনগণ দায়ী, আমি বলছি অবশ্যই, না না তাদেরকে আমি দায়ী করব না। কেন করবেন? করবো এই কারণে, জনগণ বুঝে বাবা ভোটটা দিচ্ছ তো তুমি টাকা বানানোর জন্য, আমার কিছু উন্নয়ন, কিছু উন্নয়ন তো করতে হবে, নয় তো টাকাটা আসবে করতে, কিন্তু তুমি তো তোমার ভবিষ্যৎ নির্মাণের জন্য হচ্ছ, তুমি তো তোমার অর্থ উপার্জনের জন্য হচ্ছ, তো আমরা কিছু দিয়ে হও। জি, আমি একটু আপনার কাছে জানতে চাইব, যদি মানে অনেক রকমের নানা সম্ভাবনা আশঙ্কাগুলো আপনার কাছ থেকে আমি তো বুঝতে চাইছি, সে কারণে যদি বিএনপির কোনো দাবি সরকার না মেনে নেয় সরকারের কি হবে, আর বিএনপি যদি নির্বাচনে না যায় এবার বিএনপির কি হবে? কোনটা আগে দেবো, সরকারের যেটা আপনার ইচ্ছে? আমি বিএনপিরটাই বলতে চাই আগে। আমার ধারণা বিএনপি এবার নির্বাচনে যাবে, সেটা তো বলেছেন, যদি না যায়। যদি না যায় বিএনপির সমূহ ক্ষতি হবে, বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনপি পরপর দুটা নির্বাচন বর্জন করার মতো সাংগঠনিক শক্তি রাখে না, তাহলে এত নির্বিবাদে এত শান্ত প্রশান্ত পরিবেশে খালেদা জিয়াকে কারাগারে রাখা সম্ভব হতো না। সারা বাংলাদেশ আগ্নেয়গিরির গলিত লাভা এবং তো দাবানবের মতো জ্বলে উঠত। যেহেতু বিএনপি সেই শক্তি রাখে না, তারা নির্বাচন বয়কট করবে। আমার ধারণা মতে খালেদা জিয়ার চোখের সামনে বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বিএনপি অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে। কিন্তু গত 12 বছরে তো অনেক অনেক অনেকে বলে থাকেন যে অনেক চেষ্টা হয়েছে বিএনপিকে ভাঙার জন্য, একজনও বিএনপি ছেড়ে যাননি, যদি না বিএনপি কাউকে দূরে ঠেলে দিয়েছে তার বাইরে। সেটার কারণ ছিল খালেদা জিয়ার ভাবমূর্তি। বিএনপি মানেই খালেদা জিয়া, খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি করার কথা তৃণমূল পর্যায়ের কেউ চিন্তা করে না। আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে মনে করি খালেদা জিয়া সেই ভাবমূর্তি যদি সত্যিকার অর্থে পোষণ করতেন, বিনা প্রতিবাদে বিনা মিছিলে তিনি অসহায়ের মতো এইভাবে জেলখানায় বসে উনি নকশিকাতায় ফুল তুলছেন না সোয়েটার বুনছেন এটা আলাদা নেই, কিন্তু সেবিকার সাথে নিয়ে তিনি
প্রতিবাদহীন একটা পরিবেশে কারারুদ্ধ তাকে থাকতে হতো না। এই জন্য বিএনপির আজকে যদি 300 আসন থাকত, তারা ওই সংসদের পরিমণ্ডবের মধ্যেই যদি খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই এই স্লোগান দিতেন, অথবা অধিবেশন বর্জন করে বেরিয়ে আসতেন, খালেদা জিয়ার মুক্তি না দিবে আমরা অধিবেশনে, আবার আসতেন, এই আসা যাওয়ার মধ্যেই সারা বিশ্বে সংবাদ মাধ্যমে তারা যে গেস্টচারটা পেতেন, তারা যে গুরুত্বটা পেতেন, এখন তো সেটা পাচ্ছেন না। এই জন্য আমি মোটামুটি শতকরা 95% নিশ্চিত যে এবার বিএনপি ওই ভুলটা করবে। আপনি বলছেন বিএনপি না গেলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে, বিলীন হবে এবং বিএনপি যাবে। আর বিএনপির যদি কোনো দাবি সরকার না মানে তাহলে তো বিএনপির তো একটা, বিএনপির কোনো দাবি না মানবে, মানবে কিছু দাবি, যদি কোনো দাবি না মানলো, কোনো সরকার একটু আপার হ্যান্ডে আছে, যা খুশি চাইছে সরকার করতে পারছে, এবং বিএনপির দিক থেকে তার জন্য এখন পর্যন্ত ন্যূনতম কোনো চাপ নেই, সো সরকার সেই বিবেচনা থেকে যদি কোনো দাবি না মানলো তখন বিএনপি কী করবে? তখনও বিএনপি যদি নির্বাচনে যায়, আমার ভবিষ্যৎবাণী হচ্ছে কমপক্ষে 100 আসন বিএনপি, আপনার পরামর্শ বিএনপির যদি বিএনপি ইলেকশনে যাক এটা আমি চাই, এবং এইটি বিএনপি সাংগঠনিক অস্তিত্বকে টিকিয়ে রাখার একমাত্র উপায়। আর বিএনপি যদি সরকার যদি কোনো দাবি না মেনে মানলই না, কোনো কিছু কেয়ার করলো না, সরকার তার মতো করে এটি নির্বাচন করতে চাইলো, বিএনপি গেলো কিংবা না গেলো, আর সরকারের কোনো ক্ষতিবৃদ্ধি তাতে হবে? অবশ্যই হবে। কি হবে এবার বিএনপি ক্ষমতায় না গেবে, ক্ষমতায় না নির্বাচনে না গেবে, সারা বিশ্বের কাছে আওয়ামী লীগের এই নির্বাচন একদম প্রহসন হিসাবে পরিগণিত হবে। এক, দুই নম্বর হচ্ছে ওই যে আপনি যে কথাটা বারবার বলছেন, আমি একটা খুব বিনীত বিনম্র চিত্তে আপনাকে বলি, আপনি কি নিশ্চিত যে আপনি এই অনুষ্ঠান থেকে জীবিত অবস্থায় বাড়ি যেতে পারবেন? এটা একমাত্র আল্লাহ জানে, সেটা পৃথিবীর কোনো মানুষই নিশ্চিত, কোনো মানুষই নিশ্চিত নয়, সে যত বড় বৈজ্ঞানিক হোক, তারপরেও কি আপনার 1 বছরের একটা পরিকল্পনা, 10 বছরের একটা পরিকল্পনা, আপনার ছেলের বিয়ে শাদি দেখে যাওয়ার, মেয়ের বিয়ে দেখে যাওয়ার, মানুষ বেঁচে থাকে, স্বপ্ন আশা না থাকলে মানুষ বাঁচে না। আমি আমি নির্বাচন হবে, বিএনপি অংশ নেবে এবং 100-এর মধ্যে তার সিট থাকবে, থাকবে এই আশা নিয়েই ভবিষ্যতে রাজনীতিটাকে দেখতে চাই। তা না হবে আজকের এই মুহূর্তে আপনি আমি বসে যখন কথা, বিএনপির বিজয়ের কোনো সম্ভাবনা আপনি দেখেন না? কেন দেখেন না? বিএনপি মানে জনসমর্থন নেই বিএনপির? না, জনসমর্থন থাকলে মানে নির্বাচনে জয়ী হওয়ার মতো সমর্থন বিএনপির নেই? জনসমর্থন যদি নিরপেক্ষ হয়, ভোট যদি নিরপেক্ষ হয়, তাইলে 50-50 না, বিএনপির পসিবিলিটিস 55% ক্ষমতা যাওয়া, কিন্তু ভোট নিরপেক্ষ হবে সেরকম এখনকার প্রশাসন দেখে সেটা মনে হওয়ার কোনো কারণ নেই, এখন মনে হচ্ছে না। এখনকার যে প্রশাসন, মানে কিন্তু শেখ হাসিনা সাজিয়েছেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন, এখনকার যে প্রশাসন শেখ হাসিনা সাজিয়েছেন সেই প্রশাসন তো নির্বাচন কমিশন নির্বাচনের 1 মাস আগে খুবই নলচা বদলাই দেওয়ার ক্ষমতা রাখে না। তারা এই নির্বাচনী কমিশনারের কথা চাইতে শেখ হাসিনার কথা বেশি শুনবেন, এ দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে। অতএব এই প্রশাসন দিয়ে নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ নির্বাচন করে আনতে পারবে এটা কোনো পাগলেও ভাবে না। এই জন্য তাই আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি 100-টার উপরে এত নিশ্চিত হবেন কেন? আরে শেখ হাসিনা বিশ্বকে দেখানোর জন্য তার সংসদীয় গণতন্ত্রের স্থায়িত্বের জন্য এবং তার সরকারের স্থিতিশীলতার জন্য
এই একশোটা বা ধরেন 120টা পর্যন্ত অন্যদের কত দিতে হবে? জাতীয় পার্টি আছে, আরও ছোটোখাটো আছে, আওয়ামী লীগের তো আরও সঙ্গে আছে, জাসদ আছে, ওয়ার্কার্স পার্টি আছে, তাদের কত কিছু না কিছু দিতে হবে। এই দিয়ে 120টা দেবে বিএনপিকে, কত বিএনপিকে? 80-90-100 ওই নীতি মেপে তো দেবে না জি। ভোট কেন্দ্র চাপের উপরে, চাপের উপরে নির্ভর করবে, চাপের উপরে নির্ভর করবে কতটুকু। কিন্তু শেখ হাসিনা একটা ফর্মিডেবল অপোজিশন, তার একটা নিশ্চিত অবস্থান ধরে রাখবেন। না না, ফর্মিডেবল অপোজিশন গঠন করার জন্য, বিশ্বকে দেখানোর জন্য বিএনপিকে যতটুকু ছাড় দেওয়া দরকার দিবে, এবং আমিও পরামর্শ দিই এটা দাও, যদি ক্ষমতায় থাকতে চাও, যদি একটা দেশে। সো আপনি তাহলে কি, আমি এই কথা আপনার কাছে জিজ্ঞেস করতে পারি একেবারে শেষ প্রান্তে এসে, যে আপনি একটা ফর্মিডেবল অপোজিশন বা অবস্থান করবার জন্য বিএনপিকে আপনি একটা সিট দিতে বলছেন প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন, কিন্তু আপনি একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন না, নাকি ফোনটা চাইতে? দেখেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে, শতভাগ নিরপেক্ষ নির্বাচন হওয়া, আর অমাবস্যা রাত্রে পরিপূর্ণ চাঁদ অবলোকন করতে চাওয়া একই কথা, এটা সোনার পাথর বাটির মতো। আমার কথা, এবং আপনি এটিও মনে করেন না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে, যেটি বিএনপি দাবি করছে বা তার মিত্ররা দাবি করছে, যেটি নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা, সেটি করবেন না? সেটা সেটা করবে তো তিনি, তার গদি হারাই যাওয়ারই সম্ভাবনা আছে। তিনি যদি ওই সময়ে প্রধানমন্ত্রী না থাকে, আমছালা সবই যাবে, একদম আমছালা সব যাবে, তার প্রধানমন্ত্রীত্ব চলে যাবে। এবং আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমরা একেবারে শেষ প্রান্তে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কারা দিল, কেন দিল, কি উদ্দেশ্য দিল, এটা আমাকে জিজ্ঞেস করেন না। শেখ হাসিনাকে অভ্রান্ত মন্ত্রণা দেওয়া হয়েছে বামধারা রাজনীতিকরা, যে দেখেন আপনি যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন জীবিত আছেন, আপনার প্রধানমন্ত্রিত্বের পরে আপনাকে ওরা জীবিত রাখবে না। প্রধানমন্ত্রীকে মৃত্যুকে ভয় করেন বলে আপনার মনে হয়? এত মৃত্যু তিনি দেখেছেন, নিজের জীবনের প্রতি অনেক ঝুঁকি গেছে। দেখেন, আমি আপনাকে বলেছি এটার পাল্টা প্রশ্ন, আমি বললাম না, ঠিক আছে, আমার প্রশ্নটা থাকলো উত্তর পেয়ে। আমি উনি যাদেরকে হারিয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু, যে আমার হৃদয়ের কত খানি জায়গা জুড়ে আছেন, ওনার হৃদয়ে আপনি ছিলেন, আমরা তো ওনার কারাগারের রোজ জামছার মধ্যে। না, বঙ্গবন্ধুর হৃদয়কে জুড়ে কতখানি আমার স্থান, সেটা তো আপনি রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে জানেন, বুঝেন। তখন তো উনি যখন রোজ জামছার গেছেন, তখন তো আমি সারা বাংলাদেশে চারণের মতো বক্তৃতা করে ঘুরি নাই, আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম না, আমি 70-এর নির্বাচনে অংশগ্রহণ করি না, তার আগের ঘটনা এগুলো। আমি শেষ করতে পারবো আমার হাত, জাস্ট 1 মিনিট, 1 মিনিট, আমি অনেক 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 নিশ্চয়তা নিয়ে বলছি যে শেখ হাসিনা আজকে যেভাবে পরিষদ বর্গ এবং ভ্রান্ত ব্রাহ্ম নেতৃত্ব দ্বারা পরিবেষ্টিত, আমার আশঙ্কা অনেক, কিন্তু শেখ হাসিনা খুবই চতুর রাজনীতিবিদ, বুদ্ধিমান বলবো না, চতুর, কানিং অ্যান্ড ইন্টেলিজেন্সের মধ্যে ইংরেজির একটা অর্থগত পার্থক্য আছে। শেষ করতে হবে আমাকে, সি ইজ ভেরি কানিং। তিনি অবস্থার উপরে, তার বাপ যেমন মানুষের হৃদয়ের পালস অনুধাবন করতেন, তিনি রাজনৈতিক গতিধারাকে বুঝতে পারেন। এই গতিধারার উপরে তিনি এবার বিএনপিকে নির্বাচনে আনার জন্য সর্বত চেষ্টা করবেন বলেই আমার ধারণা, এবং একটা উল্লেখযোগ্য আসনে তিনি নমনীয়তা প্রদর্শন করবেন, এটাও আমার ধারণা। এবং আমি নিজে পরামর্শ দিই, আমি নিজে আশা করি, এই কারণে যে খালেদা জিয়া নিশ্চয়ই নির্বোধ নন, পাগলও নন, তিনি তার গ্রেপ্তারের প্রতি পর সারা বাংলাদেশ যেমন নীরব, নিথর, নিস্তব্ধ ছিল,
এইটা অবলোকন করার পরে তিনি বুঝতে পেরেছেন, বোঝা তার উচিত যে নির্বাচন বর্জন করবে, সংসদ থেকে একটা গর্জন না উঠবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার সংগঠনের ভবিষ্যৎ অত্যন্ত দুর্বল হবে, অন্ধকার হবে। ধন্যবাদ। আমি আশা করব এই দেশটি কারো এজবাবি সম্পত্তি নয়, রাজনীতি প্রতিহিংসার বিষয় নয়, রাজনীতির মধ্যে জনতাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে, দেশকে বিবেচনায় আনতে হবে, রাজনীতি দেশের জাতির মানুষের প্রান্তিক জনতার কল্যাণের বিষয়, সেখানে প্রতিহিংসা পরায়ণতা এনে জেদের বশবর্তী হয়ে অন্যকে একটা চাপ প্রয়োগ করে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থেকে রাজনীতি করার কোনো অবকাশ স্বাধীন দেশে নাই। এই কারণে ধন্যবাদ। এই দেশে স্বাধীনতা যুদ্ধের একজন কর্মী হিসাবে দুই দলের শীর্ষ নেতৃত্বের কাছে আমি বিনীত বিনম্র আবেদন জানাব, আপনারা দেশের জন্য ভাবুন, জনতার জন্য ভাবুন, গণতন্ত্রের জন্য ভাবুন, দেশের সার্বভৌমত্বের জন্য ভাবুন। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল্লাহ সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা, এবং তার বক্তব্য নিয়ে, তার অবস্থান নিয়ে নানা রকমের প্রশ্ন বিতর্ক, ভিন্নমত অনেকের থাকলেও থাকতে পারে, কিন্তু যেটি নিয়ে ভিন্নমত থাকবার কোনো সুযোগ নেই তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে নির্বাচন এবং গণতন্ত্র, এই দুটো প্রশ্নে তিনি বিতর্কের বাইরে, অর্থাৎ এই দুটোর বিষয়ের প্রতি তিনি যথেষ্ট পরিমাণে শ্রদ্ধাশীল। সেই 70-এর নির্বাচন থেকে শুরু করে 1975-এর 25শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা 55 মিনিটের সেই বক্তৃতা সব মিলিয়ে, এবং বর্তমানেও তিনি গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং সে কারণেই তার সঙ্গে নির্বাচন নিয়ে আমি কথা বলছিলাম। তার অভিজ্ঞতার আলোকে বোঝার চেষ্টা করছিলাম যে বর্তমান পরিস্থিতিটা এবং সামনের দিনগুলো কীরকম। তিনি অনেক বিষয় নিয়ে কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি সেই বিষয়ের মধ্যে যাইনি, কারণ আজকে বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ 81 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, সকল ধরনের সংঘাত সংঘর্ষ এড়িয়ে এরকম একটি ভালো নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ। কিন্তু মিস্টার সিদ্দিকী যেভাবে দেখছেন সেটি হচ্ছে এই যে তিনি মনে করেন না কোনো অবস্থাতেই যে বিএনপি এবং জামাতের যে সখ্যতা বা মৈত্রী সেটি ভেঙে ফেলা সম্ভব হবে, বিএনপি জামাতের এই ঐক্য থাকবে, সেটি বিএনপির জন্য যেমন দরকার জামাতের জন্য দরকার, বাংলাদেশের রাজনীতির শক্তির ভারসাম্যের বিবেচনায় তিনি মনে করেন যে দরকার আছে। তিনি ঠিক আগের জামাত আজকের জামাতের মধ্যে একটা পার্থক্য সেটিও দেখাবার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত তিনি বলবার চেষ্টা করেছেন যে বিএনপি যদি নির্বাচনের বাইরে থাকে যে কোনো পরিস্থিতিতে সেটি বিএনপির জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর হবে না, বিএনপি একটা রাজনৈতিক অস্তিত্বের সংকটের মধ্যে পড়বে। মিস্টার সিদ্দিকী কোনো অবস্থাতেই মনে করেন না যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল তার সরকারের ইচ্ছের বাইরে অন্য কোনো রকমের নির্বাচন করা সম্ভব হবে, কারণ তিনি দেখেন যে যদি সেরকম কোনো নির্বাচন করতে হয় তাহলে আবার বর্তমান ক্ষমতাসীনরা একটা বড় সংকটের মধ্যে পড়বেন, তাদের নিরাপত্তার সংকট হবে, অর্থাৎ যেটিকে আমরা সবসময় বলি যে তাদের জন্য সেফ এক্সিট, সেটির একটা বড় সংকট হবে। তো ফলাফলটাকে তিনি এভাবে দেখাবার চেষ্টা করছেন, তিনি মনে করেন যে মোটামুটি যদি একটা ভালো নির্বাচন হয় তাহলেও তিনি হয়তো বিএনপি ক্ষমতায় গেলেও যেতে পারে, এবং তিনি মিস্টার সিদ্দিকী মনে করেন 55% সম্ভাবনা আছে বিএনপির ক্ষমতায় যাবার, কিন্তু কোনো অবস্থাতেই তিনি যে জায়গাটাতে জোর দিচ্ছেন যে বিএনপি নির্বাচন করবে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, তার সরকার ক্ষমতায় থাকবে, এরকম অবস্থার মধ্যে একটা নির্বাচন হোক, তিনি সেটি চান গণতন্ত্রের স্বার্থে রাজনীতির স্বার্থে, কারণ এর বাইরে কোনো বিকল্প কিছু দেখছেন না, কোনো পরিস্থিতি তিনি দেখছেন না, এবং সেরকম অবস্থায় তিনি মনে করেন যে তিনি আশা করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাইবেন একটা গ্রহণযোগ্য সংসদ সংসদীয় ব্যবস্থা থাকুক যেটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, এবং সেরকম অবস্থায় তিনি মনে করেন যে 100-এর মধ্যে একটা সিট হয়তো বিএনপিকে দেওয়া হবে বা বিএনপি পাবে এবং সেটা মেনে নিয়ে বিএনপি নির্বাচন করবে, এবং সব মিলিয়ে হয়তো 100-এর মধ্যে সিটগুলো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পাবে, বাকিটা সরকার তার ক্ষমতাকে অন্তত পরবর্তী 5 বছরের জন্যে, কারো কারো ভাষায় যে 20 সালে এবং 21 সালে, অর্থাৎ 20 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, 21 সালে বাংলাদেশের 50 বছর, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় থেকে এই দুটো বড় আয়োজন করতে চায়, বড় উৎস উপলক্ষকে আয়োজন করতে চায়,
উৎসব মুখর পরিবেশে, সে কারণে তারা এই সময়টা পর্যন্ত অন্তত ক্ষমতায় থাকতে চাইবে, কাজে এই সময়টা পর্যন্ত তারা যেন নিরাপদে থাকতে পারে সেরকম একটা সংসদ তারা করতে চাইবে। যাই হোক, সবার চাওয়া দেশটা স্বস্তিতে থাকুক, শান্তিতে থাকুক, এবং তার চাইতে বড় কথা দেশের গণতন্ত্রের, রাজনীতির, অর্থনীতির উন্নয়ন হোক এবং একটি ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন দেশে অনুষ্ঠিত হোক। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।